অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, কত কোটি সম্পত্তির মালিক অনুব্রত মণ্ডল? বীরভূমের একাধিক জায়গায় 10টি থেকে 12টি রাইস মিল রয়েছে অনুব্রত মণ্ডলের। সিবিআই সূত্রের খবর, অনুব্রতর দেহরক্ষী সাইগলের ফোন থেকে রাইস মিলের মালিকদের ফোন করতেন, চমকে ধমকে জোর করে মিলের 20 থেকে 60% মালিকানা নিয়েছিলেন বীরভূমের বাহুবলী। গরু কয়লা বালিপাচারের টাকা ওই মিলেই বিনিয়োগ করা হতো বলে তদন্তকারীদের দাবি। বেনামে 6টি পেট্রোল পাম্পের মালিক অনুব্রত, আসল মালিকদের টাকা দিয়েছিলেন তিনি, এমনকি ওই পাম্পগুলি যেখানে সেই জমির মালিকদের কম দামে তা বিক্রি করতেও বাধ্য করেছিলেন অনুব্রত, এখান থেকেও বছরে 100 কোটি টাকা রোজগার করতেন কেষ্ট। বীরভূমের ময়ূরাক্ষী ও বর্ধমানে অজয় নদের পাড়ের সমস্ত বালিখাদান ছিল অনুব্রতর দখলে। ঘনিষ্ঠদের দিয়ে প্রায় 30টি বৈধ বালিখাদান টেন্ডার নিয়েছিলেন অনুব্রত, এছাড়াও ছিল প্রায় 100টি অবৈধ খাদান তার দখলে। ওভারলোডিংয়ের সমস্ত বালিখাদানের টাকা সাইগল মারফত আসত তার হাতে। বেনামে প্রায় 100টি ডাম্পারের মালিক অনুব্রত, অন্যের নামে ওই গাড়িগুলি কেনা হয়েছিল। বালি ওঠার কাজে ওই ডাম্পারগুলি ছাড়া বীরভূম এবং বর্ধমানে আর কোনো ডাম্পার ব্যবহার করা হতো না। বীরভূমে বেনামে মেডিকেল কলেজের মালিকও অনুব্রত মণ্ডল। এই সংক্রান্ত 58টি দলিল পেয়েছে সিবিআই। এছাড়া অনুব্রত মণ্ডলের মেয়ের নামেও একাধিক কোম্পানির খোঁজ পেয়েছে সিবিআই।